দর্শক, বিএনপি যখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে, তখন সচল হয়েছে বিচারিক প্রক্রিয়া, এবং বিচারিক প্রক্রিয়ার খুব দ্রুত মামলাগুলো এমনভাবে নিষ্পত্তি করা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে এই বিচারের অংশ হিসাবে আইনগতভাবেই বিএনপির মোটামুটি বলা যায় সকল শীর্ষ নেতা নির্বাচনের জন্য অযোগ্য ঘোষিত হবেন, তেমন একটি রিপোর্ট প্রকাশ হয়েছে দেশ রূপান্তরে। তাতে শিরোনাম হচ্ছে সাজা হতে পারে ফখরুল, মোশাররফ, খসরু, আব্বাস সহ অনেকের। রিপোর্টের বিস্তারিত যেই বর্ণনা, তাতে বলা হচ্ছে দুর্নীতির মামলায় 2 বছরের বেশি সাজা পাওয়া আসামি সাংবিধানিকভাবেই সংসদ নির্বাচনে অযোগ্য হবেন বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। আদালতের এই পর্যবেক্ষণ থেকে দেখা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান সহ বেশ কিছু নেতা ইতিমধ্যে আদালত কর্তৃক দণ্ডিত হয় নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে গেছেন। বিএনপির দাবি, সারা দেশে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এই সংখ্যা অর্ধশতাধিক। শুধু তাই নয়, দলটি আশঙ্কা করছে দলের আরও বেশ কিছু সিনিয়র নেতাকে আগামী নির্বাচনের আগে বিভিন্ন মামলায় সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে। এই তালিকায় আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মোহাম্মদ চৌধুরী সহ দলের জ্যেষ্ঠ নেতারা। দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির 5 নেতার আলাদা আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট 2018 সালের 27 নভেম্বর সংক্ষিপ্ত এই রায় ঘোষণা করেছিলেন। 5 বছর পর সম্প্রতি 2 বিচারপতির সই শেষে 44 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় রবিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান দেশ রূপান্তরকে বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগ নেতা হাজি সেলিম সহ সাজাপ্রাপ্ত কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তা হাজি সেলিমের কথা বলে লাভ নেই, বেগম জিয়ার সঙ্গে হাজি সেলিমের নাম একই সঙ্গে যুক্ত করে মানে এমন একটা ধারণা যে এটা খুব সরকার নিরপেক্ষ এবং মানে বিচার বিভাগ স্বাধীন। তো হাজি সেলিম এমনিও যদি সুযোগও থাকতো, হাজি সেলিমের শারীরিক অবস্থা, তার রীতিমতো তিনি এক ধরনের বাক প্রতিবন্ধিতায় তিনি ভুগছেন, তো সে অবস্থায় তাকে নমিনেশনও দেওয়া হতো না, অন্য কেউ পেত। সুতরাং এখানে হাজি সেলিমের নামটা আনার কোনো অর্থ হয় না। হাইকোর্ট গতকাল প্রকাশিত রায় বলেছে, সাজা কখনো স্থগিত হয় না, উপযুক্ত আদালতে সাজা বাতিল না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেয়। দেখেন, এখানেও চালাকি গিয়ে যে নিম্ন আদালতে যেটা দেবে ওইটাই ধরা হবে যে সে নির্বাচনে অযোগ্য, মানে পরে যদি তার বাতিলও হয় সেটা পরে দেখা যাবে, কিন্তু মানে প্রথম যে আদালত অর্থাৎ নিম্ন আদালতের রায়টা, তো নিম্ন আদালত কীভাবে চলে, কেমনে রায় দেয়, এটা তো সবাই জানে যে পেছন থেকে কে কলকাঠি নাড়ে। তো উপযুক্ত আদালতে সাজা বাতিল না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই, তার মানে উচ্চ আদালত যদি যতক্ষণ পর্যন্ত সেটা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত সুযোগ নেই, ততক্ষণে তো সে তো মানে কী বলে তার যেহেতু রায় বহাল আছে, সুতরাং সেই অনুযায়ী সে আর নির্বাচন করতে পারবে না। এই রায়ের আলোকে 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ তাদের সাজা বাতিল হয়নি। যদি হাইকোর্ট রায় আপিল বিভাগ সংশোধন করেন বা বাতিল করেন সেটা ভিন্ন কথা। দুদক আইনজীবী আরও বলেন, দুর্নীতির মামলায় 2 বছরের বেশি সাজাপ্রাপ্তদের বিষয়ে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন, তবে সংবিধানের আলোকে ফৌজদারি মামলা যেগুলো নৈতিক স্খলনজনিত সেগুলো সাজা হলেও তারা নির্বাচনে অযোগ্য হবেন, কারণ দুর্নীতি একটি নৈতিক স্খলনজনিত অপরাধ, তবে সব ফৌজদারি মামলা এর আওতাভুক্ত না এবং নাও হতে পারে। বিএনপি নেতারা বলছেন যে আগামী 12 জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে জেলা পর্যায়ের জনপ্রিয় ও যোগ্য নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে বিভিন্ন মামলায় সাজা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মনে করেন 300 আসনে 600 মানে সম্ভাব্য 1 নম্বর বা 2 নম্বর ক্যান্ডিডেট, যে 600 জনকে যদি এর মধ্যে
সাজা দেওয়া হয় 2 বছর করে মিনিমাম, তাহলে তো তারা আর নির্বাচন করতে পারবে না। তো এটাও এখন এই নির্বাচনের আগে সবচেয়ে এখন বড় ইনস্ট্রুমেন্ট হচ্ছে বা টুলস যেটা ব্যবহার করতে চায় সরকার, সেটা হচ্ছে বিচার বিভাগ। সেই বিচার ব্যবস্থা বিশেষ করে নিম্ন আদালতকে চরমভাবে ব্যবহার করে নির্বাচন অযোগ্য করে রাখা, পরে যদি কোনো রকমে যদি একটা ভারসাম্যমূলক নির্বাচন হয়, তাতে যাতে বিএনপি লড়তে না পারে মানে নেতাদের ছাড়া, তো সেরকম একটা মানে বিষয় সামনে চলে আসবে। পাকিস্তানে যেমন ইমরান খান নির্বাচন করতে পারবেন না, কিন্তু তার পুরো দল পারবেন। আর এখানে অবস্থা এমন যে একেবারে তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত কেউ আর বাদ নেই, এরকমই অবস্থা। মানে পাকিস্তানের চেয়েও একটা কঠিন অবস্থা বাংলাদেশের, এমনই আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা আর কি। তো তিনি বলছেন, মামলার গতি দেখে মনে হচ্ছে নির্বাচনের আগে এই সংখ্যা 100 ছাড়িয়ে যাবে, অর্থাৎ 100-এর বেশি নেতা আছে যাদেরকে নির্বাচনে অযোগ্য করা হবে। বিএনপির মহাসচিব বলছেন, আমরা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের জনপ্রিয় ও যোগ্য নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে বর্তমান সরকারের আমলে দায়ের করা মামলার রায় দ্রুত দেওয়া হতে পারে। ইতিমধ্যে আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ স্থায়ী কমিটির সদস্য ও কয়েকজন নেতাকে সাজা দেওয়া হয়েছে। আরও অনেকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার চেষ্টা করছে। আমরা যতদূর জানতে পেরেছি সরকার ইতিমধ্যে 1300 মামলা চিহ্নিত করেছে, যে মামলাগুলো নির্বাচনের আগেই তারা শুনানি করে সাজা দিয়ে দেবে। এই হচ্ছে মানে পরিকল্পনা। বিএনপি নেতারা যে সংখ্যাটা বলছেন, নিশ্চয়ই তারা তথ্য পেয়ে এই কথাটি বলছেন। রুহুল কবির রিজভী বলছেন, নির্বাচন সামনে রেখে সারা দেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে যে সাজা দেওয়া হচ্ছে তার পরিসংখ্যান আমরা তৈরি করছি, আগামী 2-1 দিনের মধ্যে এই বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তো মাসুদ আহমেদ তালুকদার, আইন বিষয়ক সম্পদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, তিনিও বলছেন, বিএনপির জ্যেষ্ঠ ও জনপ্রিয় নেতাদের ইতিপূর্বে দায়ের করা মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া অনেকটাই গিয়েছে এবং তফসিল ঘোষণার আগে তারা বাকিদের অযোগ্য ঘোষণার কাজ করছেন। সরকার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ জ্যেষ্ঠ নেতাদের আদালতের মাধ্যমে সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার চেষ্টা করছে। তো যত চেষ্টাই করুক না কেন, শেষ পর্যন্ত যদি একটা কার্যকর আন্দোলন বা সেরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে আসলে এই সমস্ত চেষ্টা শেষ পর্যন্ত বিফলই হবে। তবে এই চেষ্টাগুলো বা এই ঘটনাগুলো একটা উদাহরণ হয়ে থাকলো, পরবর্তীতে হয়তো অনেকেই যারা এই ধরনের একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তারা তাদের জন্য এই রেফারেন্সটা ভালো হবে। অন্যদিকে যদি কোনো দল গণ আন্দোলনের মাধ্যমে তারা পর্যুদস্ত হয়, তখন তারা কী কী নিপীড়নমূলক ব্যবস্থা এনেছিল বা পায়তারা করছিল, সেগুলো একটা উদাহরণ হিসেবে সামনে আনা হবে। তার ভিত্তিতেই দেখানো হবে যে এই দলটির কী পরিমাণ জঘন্য প্রকৃতির বা খারাপ প্রকৃতির, সেটাও একটা উদাহরণ হিসেবে এই ইনস্ট্যান্সগুলো সামনে চলে আসবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।